নমস্কার বন্ধুরা, গীতা পাইলস গার্ডেনে সকলকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে স্বাগত জানালাম। তো এই যে নিয়ে নিয়েছি গোবর সার, আর এক হাতে নিয়েছি নিরুনি। তো চলো দেখা যাক কি ভিডিও দিই তোমাদেরকে। একদম গার্ডেনে এবার এই টমেটো গাছ অবস্থায় টমেটো গাছ কিন্তু কেটে ফেলবো, এখানে অন্য গাছ দিয়ে দেব। তো দেখো টমেটো কিন্তু অলরেডি হয়ে আছে, এগুলো আর হবে না, এর জন্যই কেটে ফেলছি। পরে টমেটো কিন্তু ফেলে দেব না, টমেটোগুলো একটু বাছাই করেই নেব, একবারে কেটে দিচ্ছি যাতে বন্ধুরা দেখো এই ধরন্ত গাছ কেটে দেওয়া যে কতটা কষ্টের। তোমরা এখানে দেখো জমজ টমেটো হয়েছিল, জমজ এই যে এই শীতকালে কত খেটে পিটে এগুলোকে লাগানো হয়েছে, এখন এই যে গরমের শেষে তোমার গাছ কেটে দিতেই হচ্ছে, কিচ্ছু করার নেই। তো চলো এগুলোকে কেটে নিই ফটাফট করে, না হলে ভিডিও আবার লং হয়ে যাবে। তো ওগুলো ফাঁকা করে দিয়ে এর মধ্যে একটু গোবর মাটি মিশিয়ে দিতে হবে, আর বাকি যেগুলো সেগুলো টমেটোগুলো আমি ছাড়িয়ে নিই। তো দেখো কি সুন্দর হয়েছিল, মায়া লাগছে, কিন্তু কি করবো বলো, আর তো হবে না, এই জন্য তুলে ফেলেই ভালো। বন্ধুরা মা যে টমেটো গাছগুলো তুলে দিল সেইগুলোই আমি ছাড়িয়ে নিচ্ছি, দেখো বড় ছোট সব মিলিয়ে ছাড়িয়ে নিচ্ছি, ছোটগুলোও ছাড়ালাম। অ্যাকচুয়ালি গাছের জিনিস তো কোনোটাই ফেলতে ইচ্ছা করে না। দেখো কি সুন্দর পেকে আছে টমেটোগুলো, দেখে কিন্তু খুবই মায়া লাগছে। মা যে গাছগুলো কাটছে কি করে কাটছে উনিই জানে। তো দেখো এই টমেটোগুলো একটু অন্য জাতের, এটা হচ্ছে তোমার চেরি টমেটো ছোট জাতটা, কিন্তু এটাকে আর রাখতে পারলাম না এখানে যেহেতু অন্য সবজি দিব, আর বড়ও হচ্ছে না এগুলো, এখন গরম পড়ে গেছে। তো চলো এগুলো ছাড়িয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। বন্ধুরা তো গাছ পরিষ্কার হয়ে গেছে, বাকি যেগুলো ছিল আমি আর মা মিলে দুজনে তুলে নিলাম, অনেক ছিল। তো চলো এবার দেখা যাক কতগুলো হলো। এবার এগুলোকে শুকানোর জন্য এই বস্তার উপরে রাখলাম, এবার এটা ফেলেও দিতে পারো, অথবা কেউ যদি মনে করো ক্যারোট তৈরি করবা ছোট ছোট করে, ক্যারোট শুকিয়ে কম্পোস্ট করে একবারে ক্যারোট তৈরি করতে পারো। ওর মধ্যে দুখানা আছে আবার বব ইদের, দেখো একদম পুরনো গাছ থেকে এতগুলো টমেটো হলো। তো চলো গাছ ওঠাতে ওঠাতে মা দেখলো এখানে একটা বাচ্চা লঙ্কা গাছ হয়েছে, সেটাকে এখন এই গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দেবে, বড়টার মধ্যে না মা দিয়ে দাও, এই গোড়ায় মাটি আছে সেইভাবেই দিল, হালকা করে একটু গর্ত করে নে। গাছটা যাতে বেঁচে যায় তার জন্যই মা দিয়ে দিল, এটা হয়তো লঙ্কার ওই যে বীজ থেকে পড়ে হয়েছে। গামলায় কি আছে একটু দেখিয়ে দাও, মায়ের গামলাই আছে কিন্তু। তো বন্ধুরা দেখো এখানে আমি একদম জৈব উপায়ে করে নিয়েছি, পুরো গোবর সার চেলে শুকিয়ে তার সঙ্গে একটু ফাঙ্গিসাইড নিয়েছি, আর এটা নিয়েছি হচ্ছে গিয়ে কোকোপিট একদম শুকিয়ে গুঁড়ো করা, মানে গুঁড়ো তো থাকেই ভালো করে শুকিয়ে নিয়েছি লবণমুক্ত করে, আর এটা হচ্ছে সব রকমের নিউট্রেন্ট যুক্ত একদম জৈব সার, এর মধ্যে আছে সব রকমের ফলের সবজির সব গুঁড়ো শুকনো করে। তোমরা যেই খোসাগুলো শুকাতে দেখো সেই খোসাগুলো শুকিয়ে কিন্তু আমরা ফেলে দিই না, শুকিয়ে মিক্সিং গ্রাইন্ডারে একদম গুঁড়ো করে নিয়ে ওটাই কিন্তু গাছের খাবার হিসাবে মা কিন্তু ইউজ করে, ঠিক আছে? তো তোমরাও যদি চাও তোমরাও কিন্তু করতে পারো। এবার ওটাকে মনে হয় মিক্স করে নেবে, দেখো এই যে আমি এখন এটাকে ভালো করে মিক্সচার করে নিচ্ছি। বন্ধুরা একটু সাউন্ডের প্রবলেম হলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, পাশে একটু ঢাক বাজছে যার জন্য একটু প্রবলেম হচ্ছে ওখানে, কিন্তু মা আমি একটু দেখো এখানে যে আমার পুরনো মাটিটা ছিল তো এর পাশ দিয়ে একটুখানি ইয়ে করে নিলাম, খুঁচিয়ে নিলাম, নিয়ে গোবর সারটা দিয়ে দেবো, এইভাবে তোমরাও দিয়ে নেবে, সব খুঁচাতে হবে না, ফেলতে হবে না, এদিকে দিয়ে দিলাম, এদিকে আবার ইয়ে করে দিলাম, আবার এদিকটা একটুখানি তুলে নিয়ে এর ফাঁকে ঢুকিয়ে দেবো,
এই দেখো দিয়ে হয়ে গেল। এবার ওপর দিয়ে একটুখানি দিয়ে দেবো। তাহলেই আমার রেডি কম্পোস্ট সারের মিক্সড একদম মাটি। এই একদিন আবার ডালিয়াগুলো নিয়ে তোমাদের সামনে আবার ভিডিও আনতে চলবো, যে ডালিয়াগুলো পরের বছরের জন্য তোমরা কিভাবে ইউজ করবে বা রাখবে, কোনো বীজ হয়েছে কিনা বা আলু হয়েছে কিনা সেটাও একটা ভিডিও আসবে বড়, তোমরা মানে সাথে সাথে দেখতে পারবে। তো মা পুরপুরু পরপর মিশিয়ে যাচ্ছে, ঠিক এইভাবেই দিয়ে দেবে, তাহলে কিন্তু সব মাটি খোঁচাতেও হবে না। এবার উপর দিয়ে আবার দুই মুঠ করে ছড়িয়ে দেবে, দিয়ে এইভাবে জল দিয়ে আবার দুই তিন দিন রেখে দেবো, দিয়ে তারপর আবার গাছ পুঁতে দেবো। একটুখানি কেঁচো হয়েছে এই যে, আর নেই, এবারে গোবর সার দিয়ে দিই। তারপরে আবার এর মধ্যে তোমরাও বন্ধুরা কি করবে বলো তো, এর মধ্যে ইয়ে করবে ওই ফাঙ্গিসাইড দিয়ে দেবে, ট্রাইকোডারমা ভিরিডি দিতে পারো বা সাপ ফাঙ্গিসাইড দিতে পারো, হলুদ দিতে পারো, দিয়ে মাটিটা পুরো রেডি হয়ে গেল। ব্যাস এবার একদম নতুনের মতো মাটি হয়ে গেল। বন্ধুরা এইভাবেই কিন্তু তোমরা পুরনো ক্যারেটটাকে মানে পুরনো গাছ লাগানোর ক্যারেটটাকে নতুন করে একদম সহজভাবে তোমরা গাছ লাগাতে পারবে, কোনো হেডেক ছাড়া মাটি চেঞ্জ না করে তোমরা কিন্তু এটা করতে পারবে। আমরাও কিন্তু তাই করে দিলাম, মা এখনো পর্যন্ত কিন্তু তাই করছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। লিটারের জলের বোতলগুলোকে কিভাবে আমি নতুন করে রেডি করলাম, তো তোমরাও এইভাবে করতে পারো খুব শর্টে এবং কম পরিশ্রমে। তাহলে তোমরা গাছ লাগাও, প্রাণ বাঁচাও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে আর বেল বাটনটি কিন্তু অবশ্যই দাবিও। তোমরা কিন্তু বেল বাটনটি দাবাচ্ছ না, যার জন্য কিন্তু আমরা লাইভে আসলে কিন্তু তোমাদের সামনে যেতে পারছি না, মানে তোমরা বুঝতে পারছো না, পরে এসে কমেন্ট করে জানাচ্ছ। তাই সর্বপ্রথম বলি তোমরা বেল বাটনটি অবশ্যই দাবিও সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা টাটা।